আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনকার মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি কাসকি মাছ আলু টমেটো দিয়ে ভুনা করব আর ডাল ভুনা করব, তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে আমি রান্না করি দেখবেন। প্রথমে একটি কড়াই নিলাম, কড়াইতে দুইটা পেঁয়াজ কুচি দিব, মিহি করে কুচি করে রাখা, সাথে বড় একটা আলু কুচি করে দিব, তারপরে দুইটা টমেটো, এক চামচ রসুন বাটা, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ওয়ান ফোর কাপ তেল, তারপর আমি হাত দিয়ে মাখাবো আলু টমেটোগুলো, তারপরে আমি সাথে মাছ দিব। মাছ দিয়ে মাখাবো না, কারণ তাহলে মাছটা একবারে নরম হয়ে যাবে। আমার মাখানো শেষ, সাথে সাত আটটা কাঁচামরিচ দিব, এই যে আমি এখানে 250 কাসকি মাছ পরিষ্কার করে ধুয়ে রাখছি, এটা সাথে দিব। এখন হালকা করে আমি একটু মাখাই দিব, বেশি করে মাখাবো না, কারণ তাহলে মাছটি ভর্ত হয়ে যাবে। আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি এক কাপ পানি সাথে আর হাফ কাপ পানি দিব। আমার কাসকি মাছটা সম্পূর্ণ রান্না করার জন্য তৈরি হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিব। এই যে আমি কাসকি মাছটা বসিয়ে দিলাম চুলায়, 10 মিনিট চুলার আগুন বাড়িয়ে দিয়ে রান্না করব। 10 মিনিট পর আবার ফিরে আসছি। আমি 10 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি এই যে দেখবো কাসকি মাছটার কী অবস্থা। এই যে দেখেন কাসকি মাছটা কি সুন্দর করে হয়ে গেছে, কুচানো ধনে পাতা দিয়ে দেব। ছোট মাছের সাথে ধনে পাতাটা খুব ভালো লাগে খেতে। ধনে পাতা দিয়ে আরো 2 মিনিট রান্না করব। এই 2 মিনিটের মধ্যে আমি ডালটা মাখিয়ে ফেলে, চলুন আপনাদেরকে দেখাই। একটি কড়াই নিলাম, কড়াইতে এই যে 1 কাপ মুসুরির ডাল দিয়ে দিব, তারপরে একটা পেঁয়াজ কুচি, তিন চার কোয়া রসুন কুচি, সাত আটটা কাঁচামরিচ, হাফ চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এভাবে আপনারা কম সময়ের মধ্যে ডালটা রান্না করে খেতে পারেন, বাগারের কোনো ঝামেলা নেই, এই কারণে এভাবে ডালটা রান্না করলে খুব টেস্টি হয়। পরিমাণ মতো তেল, এখন আমি হাত দিয়ে গুলোকে মাখাবো। এ
এখন আমি এর মধ্যে দুই কাপ পানি দিব। আমি দুই কাপ পানি দিলাম। আমি একটু ডালটা ঘনই করব, এজন্য আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে তিন কাপ পানি দিতে পারেন। আমার ডালটা তৈরি হয়ে গেছে রান্না করার জন্য। এখন চলেন দেখে আসি আমার কাসকি মাছটা কি অবস্থা। কাসকি মাছটা রান্না হয়ে গেছে, যে দেখেন কি সুন্দর, একদম ঝরঝরা হয়েছে। আমি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যে আমার কাসকি মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি ডালটা বসাবো। বসিয়ে দিলাম, চুলার আগুন বাড়িয়ে দিয়ে আমি ডালটা 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ফিরে আসব। আমি 15 মিনিট পর ফিরে আসলাম, আমার ডালটা হয়ে গেছে। এখন আমি সাথে কুচি করা কিছু ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে ফেলব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে আগে যায়। এই যে দেখেন কাসকি মাছটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীকালকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।